সবার জীবন থেকেই একটি বছর চলে গেল। কিভাবে বছরটি চলে গেল কিছুই বুঝতে পারলাম। কিছু সময় স্মৃতি হয়ে গেল আর কিছু স্বপ্নই রয়ে গেল। অনেকেই এবছর অনেক কিছু করে ফেলেছে, আবার অনেকেই সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। কত মানুষের সাথেই পরিচিত হয়েছে, তাদের মধ্যে কেউ আছে যাদের দেখলেই মনে হয় যুগ যুগ ধরে তাদের সাথে পরিচিতি। আবার কিছু মানুষ তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে, প্রয়োজন শেষ হওয়া মাত্রই আর ফিরে পিছনে তাকায়নি। কত স্মৃতিই তো মনে পড়ে, হয়তোবা কাউকে হারিয়েছি, নয়তোবা নতুন কাউকে পেয়েছি, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু শিখিয়ে দিয়েছে। তাই সেই মানুষগুলিকে ধন্যবাদ বলতে চাই, যারা আমার জীবনে এক ঘন্টার জন্য হলেও এসেছিল, আবার প্রয়োজন শেষে চলেও গিয়েছে। এই বছরটি অনেক কিছু শিখিয়েছে, একা একা পথ চলা, আবার প্রয়োজন হলে সবার সাথে মিলেও পথ চলা, আবার সবার সাথেও চলা। যাই হোক, পৃথিবীতে আসলেই খুব সুন্দর, তবে শর্ত হলো যা হারিয়েছ তা ভুলে যাও, আর যা আছে তা আপন করে নাও, এবং বিনা স্বার্থেই মানুষকে ভালোবেসে যাও। দেখবে এর মধ্যে আলাদা একটা অনুভূতি পাবে। আর কাউকে ক্ষতি করো না, কেননা সেই ক্ষতি একদিন তোমার দিকেই ফিরে আসবে, যা ভাবতেও পারবে না। যাই হোক, আশা করি নতুন বছর যে সবার জন্য ভালোই কাটবে। আর একটি কথা, যদি মা বাবা থাকে তাদের অবাধ্য হও না, কেননা পৃথিবীতে শুধু দুজন মানুষই আছে যারা চায় তুমি তাদের থেকেও অনেক বেশি সুখী হও, তারা হচ্ছে মা আর বাবা। কথা আর বাড়াবো না, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, আর সর্বদা মা বাবার কাছে থেকো। আর নতুন বছরে নতুন করে জিততে শিখো, হেরে যেতে না।